অনেক টেনশনে ছিলাম, নিজে সহ্য করতে পারতাম না, এত ব্যথা ছিল আমার। কিন্তু আজকে এখানে আসার পরে নিজের চেষ্টার জন্য যেভাবে ফিজিও দিচ্ছে আমি সত্যি তাকে অনেক কৃতজ্ঞ। আজকে আমি সোজা দাঁড়াতে পারতেছি, চিকিৎসা হয়ে পাইছি, স্যার যে ম্যাজিকটা করছে সত্যি অসাধারণ। আমি এই হসপিটালে জীবনে ভুলবো না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের একজন দাদা যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী, গত প্রায় 14-15 দিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে আর্থ্রাইটিস জনিত কারণে উনি ভর্তি হয়েছিলেন। এবং উনি প্রথম দিন যে অবস্থা ছিল ওনার, এতটা খারাপ অবস্থা ছিল যে উনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না। দর্শক আসুন একটু ওনার সেই প্রথম দিনের ভিডিওটা আমরা একটু দেখে আসি, যে ওনাকে আমরা কি অবস্থায় রিসিভ করেছিলাম, কতটা মিজারেবল লাইফ হয়েছিল ওনার। উনি যে আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ওনার মুখ থেকে শুনে আসি, উনি নিজেও সেটা কল্পনা করতে পারেননি। আসুন দর্শক ওনার প্রথম দিনের সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। নমস্কার, আমার নাম শ্যামল কুমার দে, আমার বয়স 48+। পেশাগতভাবে একটা জুয়েলারি শপে আছি চাঁদনি চক মার্কেটে। স্বর্ণ ব্যবসার সাথে প্রায় আমি 2005-এর থেকে জড়িত আছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ, আমি থাকি ঢাকা গ্যান্ডারিয়াতে। আমি এক সময় অনেক সুস্থ ছিলাম, ব্যাডমিন্টন খেলাধুলা করতাম, স্কুলে কাবাডি প্রতিযোগিতায় আমি নাম দিচ্ছিলাম, আমি ভালো সাঁতার পারতাম, ক্রিকেট খেলতে পারতাম, ফুটবল খেলতে পারতাম। ফুটবল খেলতে কয়েকবার পায়ে ব্যথাও পাইছি আমি, সেই কাটাচ্ছে এইরকম, কিন্তু বড় কিছু না। এবং আমি খুব অ্যাক্টিভ ছিলাম, খুব পরিশ্রম করতে পারতাম আমি। কাজকে আমি কখনো ভয় পাইনি, কাজকে আমি কখনো ভাবিনি, কাজকে আমি ভালোবাসি এবং পরিশ্রম করতে আমি এখনো খুব ভালোবাসি। কিন্তু আমি আস্তে আস্তে দেখতেছি যে আমি নিজে একরকম গুজা হয়ে যাচ্ছি, পিঠের মধ্যে কিরকম একটা টান, একটা খিঁচ, কোমরের মধ্যে, কুচকির মধ্যে, হাঁটুর মধ্যে একটা ব্যথা, সবসময় ব্যথা। এই ব্যথাটা আস্তে আস্তে এত বাড়তেছে যে আমার এরকম পুরো ব্যান করে দিতেছে, বাঁকা করে দিতেছে আমাকে। বাঁকা হইতে 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 যে দেখে সে আমার এখন ডাক দেয়, এরকম অবস্থা কেন, এরকম অবস্থা কেন। আমার এইটা আমি মোটামুটি 12-14 বছর হবে, 12-14 বছর ধরে এই ব্যথাটা। আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, বাংলাদেশে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ম্যাক্সিমামই আমার দেখাচ্ছে ওই অর্থোপেডিক্স ডাক্তার দেখাইতাম, ও কিছুদিন ওষুধ দিত, ভালো থাকতাম, আবার যেই সে হয়ে যেত। আবার তারপরে ওখান থেকে চেঞ্জ করে আসলাম আমি ফিজিক্যাল মেডিসিনে। একজন স্বনামধন্য একজন ডাক্তার ছিল, ওনার কাছে গেলাম, কিছুদিন ভালো ছিলাম, তারপরে আবার ওষুধ ছাড়লে পরে যেই সেই আমি। তো আস্তে আস্তে দেখলাম যে হঠাৎ করে আমার কোমরের মধ্যে একটু ব্যথা শুরু হলো। তা আমি ভাবছিলাম হয়তো খেলাধুলা করি বা এমনি কোনো হালকা টান টান লাগতে পারে। কিন্তু দেখি যে তারপরে পাড়ার যে ফার্মেসিগুলো আছে মহলার ভিতরে, ওইখান থেকে তাদের ওষুধ কিনা খাইলাম, খাওয়ার পরে কিছুটা ব্যথাটা কমলো। আবার কিছুদিন পরে দেখি ব্যথা শুরু হইতেছে। তো এইভাবে মেডিসিন কিনি পাড়া মহলা দোকান থেকে আর খাই। তারপর চিন্তা করলো যেন আমার ভালো ডাক্তার দেখাতে হবে, তারপরে আমি একটা বিশেষজ্ঞ ডাক্তার কাছে গেলাম। তো সে বিভিন্ন টেস্ট টেস্ট করালো, আমার করানোর পরে আমি কিছুদিন তার ওষুধে ভালো ছিলাম। এই মাস 3-4 পরে আবার ব্যথা শুরু হয়ে গেলো। তো ব্যথা শুরু হওয়ার পর তার চেয়ে আরও যদি বেটার কিছু লোকের থেকে যোগাযোগ করলাম যে আরও কারো কারো ভালো যাওয়া যায়, কখনো অর্থোপেডিক্স, কখনো ফিজিক্যাল মেডিসিন, এইভাবে আমি ডাক্তার চেঞ্জ করতে লাগলাম। কিন্তু কোথাও আমি ভালো হচ্ছিলাম না, সব জায়গায় একই অবস্থা, কিছুদিন ভালো থাকি, তারপরে আবার যেই ব্যথা সেই ব্যথা শুরু হয়ে যায়। তো তারপরে বাধ্য হয়ে আমি, আমার যে কী অসুখ কোনো ডাক্তারই বলে না, খালি ডাক্তার ওষুধ দেয়, ব্যাস ওষুধ খাই। শেষ পর্যন্ত অনেকে পরামর্শ দেবে যে একটা কাজ করেন, আপনি ভারতে চলে যান। আমি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়াকে ডাক্তার দেখাইলাম। ইন্ডিয়া ডাক্তার দেখানোর পরে উনি কিছু টেস্ট করতে দিল, একটা ব্লাড টেস্ট করতে দিল, বলে রিপোর্টটা আপনি 3 দিন পরে, এটা দিল্লিতে যাবে, দিল্লি থেকে রিপোর্টটা হয়ে তারপর এখানে আসবে। তা 3 দিন পরে আমি গেলাম, ডাক্তারটার নাম ছিল এম এন বাসু মল্লিক, উনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। তো ওনার কাছে গেলাম, উনি আমার কিছু ওষুধ দিয়ে দিল। তো ওষুধ খেলাম পরে একদম খুব ভালো লাগলো আমার কাছে, কিন্তু 5-6 মাস পরে আবার সেই ব্যথাটা শুরু হলো, কোনোভাবে কোনো কিছু হইতেছি না। আর আমি প্রথম জানতে পারলাম যে আমার অসুখের নাম অ্যানকালাইজিং স্পন্ডারাইসিস। আমি বাংলাদেশে এতদিন ডাক্তার কাছে যে ডাকেছি কেউ বলতেও পারত না আমাকে। তো আবার বাংলাদেশে আসলাম, তার ইন্ডিয়া থেকে ওষুধ আমি আনা খাইছি, অনেকদিন খাইছি আমি ওষুধগুলো। তো ওষুধ খাই, ভালো থাকি, ওষুধ খাই না, আবার যেই সেই হয়ে যাই আমি। তারপরে হতাশ হয়ে যেতেছি, আমার বাবারও একই সমস্যা ছিল। আমার বাবা কিছুদিন আগে গত হয়েছে, আমার বাবা, আমার যে সমস্যাটা আমার বাবারও একই সমস্যা ছিল। আমি চেষ্টা করছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার সৃষ্টি করতে দেয় নাই, যা বাবারা সুস্থ করতে পারিনি। তো আমার
বিভিন্ন বিভিন্ন লোকের কাছে জানতে চাইতেছি যে এটার ট্রিটমেন্ট কিভাবে হবে, কারণ আমি দিন দিন আস্তে 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 খুব খারাপ অবস্থা দিকে চলে যেতেছি, আমার ডাকা হয়ে যেতেছি, পূজা হয়ে যেতেছি, আমার কোমরের মধ্যে একটা খিচ শুরু হয়ে যেতেছে, পিঠের মধ্যে খিচ শুরু হয়ে যেতেছে, আমি কোনোভাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না, আমি পূজা হয়ে যেতেছি, যে দেখে সেই আমার ডাক দেয়। তো সে তারপরে এখন বর্তমানে ইউটিউবের একটা যুগ আসছে, বিভিন্ন ডাক্তারের খুঁজতে 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 আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের একটা ভিডিও পেলাম ইউটিউবের মাধ্যমে। তো তার ভিডিওগুলো আমি ফলো করলাম, দেখলাম, দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার আগ্রহ জাগলো, আমি তার সাথে একটা যোগাযোগ করি। তারপর আমি স্যারের সাথে যোগাযোগ করি, স্যার আমার কিছু টেস্ট দেয়, সে দেখে, দেখার পর আমাকে বললো স্যার যে আপনি এখানে ভর্তি হয়ে যান আমাদের ডিপিআরসি হসপিটালে, আপনি এখানে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি তার ভরসায় এবং তার উপরে সম্পূর্ণ বিশ্বাস থেকে আমি এই ডিপিআরসি হসপিটালে সুস্থ হওয়ার জন্য ভর্তি হয়েছি। আজকে আমার প্রথম দিন এখানে চিকিৎসার জন্য আসছি, এখানকার নার্স, ফিজিও যারা দেয়, ডাক্তার, ম্যানেজমেন্টে যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো লাগতেছে আমার। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, কারণ হচ্ছে কারণ আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমার আর কেউ উপার্জনক্ষম ব্যক্তি নাই, আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমি যদি আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে যাবে, আমার দেখার মতো কেউ না। আমি এখানে ভর্তি হওয়ার আগে আমি যখন স্যারকে দেখালাম তখন আমার সাথে এখানে বসে অনেকগুলো পেশেন্টের সাথে আলোচনা হয়েছে, কথা হয়েছে, যারা ভর্তি আছে তাদের সাথেও আলোচনা হয়েছে, যারা ট্রিটমেন্ট নিচ্ছে ভর্তি হওয়ানি তাদের সাথে আলোচনা হয়েছে, তারা বলতেছে যে না স্যারের ট্রিটমেন্ট সত্যিকারে খুব ভালো, আপনি এখানে ভর্তি হন এবং আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। সেই দোয়ায় আমি এখানে আপনাদের আশীর্বাদ আমি এখানে ভর্তি হয়েছি। আমাকে দোয়া করবেন সবাই যাতে আমি সুস্থ হয়ে আমি আমার স্বাভাবিক জীবন আমি ফিরতে পারি। দর্শক দেখলেন তো যে মানুষের এত খারাপ অবস্থা, সোজা হয়ে হাঁটতে পারেন না, কোনো কাজ করতে পারেন না, পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে, সবগুলো দরজা বন্ধ হয়ে গেছে ওনার, সেই মানুষটা আজকে 15 দিন পরে কেমন আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে, চলুন দর্শক একটু দেখে আসি, ওনার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আমি তো এখন অনেক সুস্থ। আপনি সুস্থ মাত্র হচ্ছে এই 14-15 দিনে? আমি যে অবস্থায় আসছিলাম তার থেকে আমি এখন অনেক 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 বেটার। আমি সোজা দাঁড়াতে পারতাম না, এখন আমি রুক টান করে দাঁড়াতে পারি। দর্শক কি শুনছেন বা আমি কি শুনছি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আসুন দর্শক একটু ডিটেইলসে কথা বলি। আমি 14-15 দিন আগে এই হসপিটালে ভর্তি হই, ডিপিআরসি হসপিটালে। তখন আমি সোজা হাঁটতে পারতাম না, ঘাড় অনেক টাইট ছিল, পিচ অনেক শক্ত ছিল, বুঝাও নিজে হইতে পারতাম না, পিছনে ঠিক মতন হাত দিতে পারতাম না, পিছনে চামড়াটা অনেক টাইট ছিল আমার, একদম কাঠের মতন অনেকটা। কিন্তু এখানে আসার পরে আমার যে ফিজিও, সে আমার নিজের আন্তরিক চেষ্টায় অনেক ভালোভাবে সে ট্রিটমেন্ট করছে আমাকে, তার কাছে এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কারণ আমি যে অবস্থায় আসছি আর আমি আসছি 14-15 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি যে অবস্থায় ফিরে যেতে আসি মনে হচ্ছে একটা ম্যাজিকের মধ্যে আসছি আমি, আমার বুকটা এখন অনেক টান হয়ে গেছে, আমি একদম বাঁকা হয়ে গেছিলাম। প্রথম দিন যখন আমি আসতাম আমি ব্যথায় কথা বলতে পারতাম না, আমার কোমরে ব্যথা ছিল, আমার ঘাড়ে ব্যথা ছিল, আমার পিঠের ব্যথা ছিল, সেগুলো এখন নাই আমার। আমি ডিপিআরসি হসপিটালে আসার আগে বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, ইভেন আমি ইন্ডিয়াতেও গেছি, অনেক জায়গায় দেখছি, অনেক টেস্ট করাইছি, অনেক কিছু করাইছি। তারপরে ইউটিউবের মাধ্যমে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের খোঁজ পাই, কিন্তু খোঁজ পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আসি নাই, তার নিয়ে আমি রিসার্চ করি, তার ভিডিওগুলো আমি দেখি, রুগীদের সাথে আমি আলাপ করি, আমি হসপিটালে আসছি, এখানে এসে হসপিটালে এসে রুগীদের সাথে আমি আলাপ করছি, আলাপ করে তাদের পরিস্থিতি আমি দেখছি যে তারা তাদের বলতেছে যে না অনেক উন্নত হয়, 7 দিন থাকলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক তাই, 7 থেকে 8 দিনের মাথায় আমি নিজে নিজে পরিবর্তন বুঝতেছি যে আমি আস্তে আস্তে ঠিক হচ্ছি, মনের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হইতেছে আমার যে আমি ঠিক হবো, আমি ঠিক হবো। আজকে 14-15 দিন ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো, অনেক সুস্থ, মাত্র 2-3 দিনে ঘাড় আমার অনেক সুস্থ হয়ে গেছে, আগে ঘাড়টা অনেক বাঁকা হয়ে যেত আমার, সোজা থাকতে পারতাম না, কিন্তু 2-3 দিনে ঘাড় আমার এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, পিঠের ব্যথা নাই বললেই চলে আমার, এখন পিঠে অনেক ব্যথা ছিল আমার কিন্তু এখন পিঠের ব্যথা নাই, কোমরের ব্যথা নাই, আমি সুন্দর সুস্থভাবে হাঁটতে পারি এখন। আমি ডিপিএসসি এর আগে যখন ভর্তি হই তখন শুনেছিলাম যে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের হাতে ম্যাজিক আছে, কিন্তু বাস্তবে আমি ভর্তি হওয়ার পরে অনুভব করলাম এবং নিজে চিকিৎসা নিয়ে অনুভব করলাম সত্যি এখানে ম্যাজিক, আমি 15 দিনে যে পরিবর্তন হয়েছি আমি এটা চিন্তার বাইরে, এটা অসম্ভব যে নিজেরা নিজে এত ভালো লাগতেছে, নিজের এত ফ্রি লাগতেছে, শরীর ভারী ছিল, এখানে ব্যথা করতো, সেখানে ব্যথা করতো, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এখন অনেক ফ্রি লাগতেছে আমার, এখন অনেক ভালো লাগতেছে আমার। আপনারা সবাই আসেন এখানে, দেখেন, সবাই চিকিৎসা নেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন আপনারা। আমি ঢাকা, আমার ঢাকা চাঁদনি চক নিভাসেন জুয়েলার্স নামে একটা প্রতিষ্ঠান আছে, আমার অনেক কাস্টমার যারা ভাইরা আছে বোনেরা আছে সবাই এসে আমাকে দেখে খুব কষ্ট পাইত, আমি গুজা হয়ে গেছিলাম, ব্যথায় কষ্ট পাইতাম,
কিন্তু এখানে আসার পরে ডিপিআরসি তে ভর্তি হওয়ার পরে আজকে যে আমি 15 দিন আগে যাচ্ছিলাম এখন এসে আমাকে তারা দেখে যাক রোজানা আমার তার মোবাইল নাম্বার আমার নেক নিয়ে দেখুক বা আমার সরজমিনে দোকানে এসে দেখে যাক নিউ ফ্যাশন জুয়েলার্স চাকরি চক শপিং কমপ্লেক্স দোতলায় এসে দেখে যাক যে আমি কতটা এখন সুস্থ হয়েছি আমাকে দেখে তারা যদি ইন্সপায়ার হয় তারা যদি নিজের ট্রিটমেন্ট নিতে চায় আশা করি আমাকে দেখে তারা প্রমাণ পেয়ে যাবে যে না এখানে আসলে পরে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় ম্যাজিকের মতন কাজ করে এখানে আমি যখন এখানে আসি তখন খুব খারাপ লাগতো মনটা অনেক খারাপ লাগতো কারণ নিজের একটা অসুস্থতা সবসময় কাজ করতো ব্যথা ভালো কথা ভালো লাগতো না শুনতে নিজের কাছে একটা কেমন জানি মানে কোমায় চলে গেছিলাম আমি যে আমি জীবনে কি সুস্থ হবো আর কি সুযোগে দাঁড়াতে পারবো হাঁটতে পারবো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিন্তু এখানে সে ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আজকে আমি যতটুকু সুস্থ হয়েছি আজকে এই হসপিটালে আসার পরে নিজের আত্মবিশ্বাস বাড়ছে হ্যাঁ আমি সুস্থ হতে পারি এখন বোঝা যাচ্ছে এই এই ভিডিও যে করছে ভিডিও হোস্ট শকত ভাই শকত ভাইয়ের আমি কতবার ফোন দিয়েছি ভাই আমি কি আসলে কি ভালো হবো আসলে কি আমি ঠিক হবো কিন্তু শকত ভাই মানে সবসময় একটা মেন্টালি সাপোর্ট দিত ভাই আপনি আসেন আসেন ভর্তি হন মুখে কথা বিশ্বাস করার দরকার নেই আপনি ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিলে পরে ভর্তির আগের দিন থেকে শুরু করে এবং প্রথম থেকে শকত ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয়েছে তখন থেকে আমি এবং স্যারের কাছে বলছি স্যার শকত ভাই কিন্তু আমার বেশি পরিচিত স্যার আমার ট্রিটমেন্টটা যেন ভালোভাবে হয় স্যার হাসছে সত্যি সত্যি শকত ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসার পরে সত্যি আমি খুব ভালো ট্রিটমেন্ট পাইছি অনেক অনেক ধন্যবাদ শকত ভাইয়ের ডাক্তার শফিউল্লাহ প্রধান অত্যন্ত আন্তরিক একজন সে নিজের হাতে আমার যতগুলো কাজ করছে সে নিজের হাতে করছে আমাকে এবং সে আমার কোনটা সুবিধা হইতেছে কোনটা অসুবিধা হইতেছে এবং রোগীর ব্যাপারে সে 100% পারফেক্ট আমার যদি কোনো একটু কষ্ট হয় সে সময় নিয়ে করতো দেখতো কোনো প্রবলেমগুলো সে বুঝতো তারপরে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলতো আমাকে কে ব্যায়ামগুলো কিভাবে করবো সেগুলো সে দেখাই দিছে ডাক্তার শফিউল্লাহ প্রধান অ্যাজ এ গ্রেট ম্যান এখানে এখানে সবচেয়ে যে জিনিসটা এখানে সবাই খুব আন্তরিক এখানকার জন্য যারা ফিজিওথেরাপি করে তারা যেরকম আন্তরিক তারা ধরে ধরে ট্রিটমেন্ট গুলো করে যে আমার কোন জায়গায় প্রবলেম আমার কুচকিতে প্রবলেম হচ্ছে না আমার পিঠে সমস্যা হচ্ছে না আমার গায়ে সমস্যা হচ্ছে সে প্রত্যেকটা ধরে ধরে করছে তার কাছে আমি এই জন্য আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ আমি আজকে যেই জায়গায় আসছি আজকে তার জন্য ডাক্তার শফিউল্লাহ প্রধান যে ট্রিটমেন্ট তার প্রণালীটা দিয়ে দিচ্ছে সে সেইভাবে আমাকে ট্রিটমেন্ট করছে তারপরে এখানকার নার্স এখানকার ডিজি ডক্টর ডাক্তার প্রত্যেকদিন এসে জিজ্ঞেস করতো কেমন আছেন কোন ওষুধ লাগবে কিনা চেঞ্জ করতে হবে কিনা সব প্রত্যেকদিন সে দেখতো এখানকার স্টাফ খাওয়া দাওয়া এখানকার পরিবেশ সত্যি খুব ভালো অনেক টেনশনে ছিলাম নিজে সহ্য করতে পারতাম না এত ব্যথা ছিল আমার কিন্তু আজকে এখানে আসার পরে নিজের চেষ্টার জন্য যেভাবে ফিজিও দিচ্ছে আমি সত্যি তাকে অনেক কৃতজ্ঞ আজকে আমি সোজা দাঁড়াতে পারতেছি চিকিৎসা হয়ে পাইছি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল